পরের কোডটা হচ্ছে আমাদের গত ক্লাসে যেটা কথা বলছিলাম যে আমরা এখন রচনা প্রিন্ট রচনা রচনা না নামতা প্রিন্ট করব। নামতা দেখছিলাম আমরা লুপ দিয়ে, এখন আমরা দেখব নেস্টেড লুপ দিয়ে। মানে এখন তোমাকে আমি পাঁচ বললে তুমি পাঁচের নামতা লিখবা না, তুমি লিখবা এক থেকে পাঁচের নামতা সবগুলা। তাহলে এখন তোমার লুপের ভিতরে লুপ আসবে, মানে এক থেকে শুরু করে পাঁচ মতো নামতা লেখে, মানে কি একে একে এক, এক দুগুণে দুই, এক দশে দশ বলার পরে আবার তোমার দুইয়ে যেতে হচ্ছে, দুই একে দুই, দুই দশে দশ দুগুণে বিশ, দেন আবার তিনে যেতে হচ্ছে। এই যে তুমি দশবার পরে পরে বাম পাশেরটার মান বদলাচ্ছ না, এক থেকে দুই করতেছো, আরও দশবার যাওয়ার পরে আবার তিন করতেছো, তো এই যে লুপের ভিতরে লুপ না ব্যাপারটা, এই এই কাজটা আমরা এখন করবো। এটা এটি কনসেপ্টের নাম হচ্ছে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপের ব্যাপারটা হচ্ছে একটা লুপ আর একটা লুপের ভিতরে আছে, নেস্ট যেরকম থাকে যে নেস্টের মধ্যে পাখি থাকে, তো এখানে লুপের ভিতরে লুপ আছে আর কি। আমি কোডটা এখানেই করে দিব, হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ মেইন, সেভ করে দিই। নাম জানি কি এটা, নেস্টেড লুপ, নেস্টেড লুপ উইথ নাম্বার টেবিল। নামতা দিয়ে আমরা নেস্টেড লুপের এক্সাম্পলটা দেখবো আর কি, যেটা আমাদের জন্য ইজিয়ার বোঝা। তাহলে আমি প্রথমে নাম্বার তো দিব একটা ইনপুট স্ক্যান এফ দিয়ে, পাঁচ দিলে এক থেকে পাঁচ পর্যন্ত নামাতা সে প্রিন্ট করবে, তো এন দিব। দেন আমার লুপ যেহেতু দুইবার চালানো লাগবে, সুতরাং আমি একটা লুপ চালানোর জন্য আই রাখবো, ওই লুপটা চালানোর জন্য, আরেকটা লুপ চালানোর জন্য আমি জে রাখবো। সেটার কী করবো আমি এটা দিয়ে একটু পরেই বুঝতে পারবা, আপাতত এইটুকু রাখলাম। দেন আমরা স্ক্যান করে কিবোর্ড থেকে ইনপুট নিব, স্ক্যান করে কিবোর্ড থেকে ইনপুট দেবো পার্সেন্ট ডি, দেন ইনপুট নেবো এখান থেকে এন্ড এন, ঠিক আছে। এখন গত ক্লাসের কোন এটা মনে আছে কি না, গত ক্লাসের কোডটা মনে আছে কি না, যে নর্মাল আমি ইনপুট দিয়েছিলাম এন, শুধুমাত্র এন এন নামতে প্রিন্ট করছিলাম, তখন আমি বলছিলাম কি ফর ফর, গত ক্লাসেরটা আগে করে দেখাই তোমাদের, যে ইউজ করবো না, এখন বললাম ফর আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই লেস অর ইকুয়াল টু কত, দশ না, আমি দশ পর্যন্ত চালাবো না লুপটা, আই আই প্লাস প্লাস, এরপরে আমি লুপে ঢুকবো। এখন আমি যেটা করবো প্রিন্ট এফ, এখানে লিখবো আমি পার্সেন্ট ডি ক্রস দিয়ে পার্সেন্ট ডি সমান পার্সেন্ট ডি, প্রথম পার্সেন্ট ডি এর জায়গায় বসবে আমাদের মেইন যে এন এর মানটা সেটা, তো আমি প্রথমে বসাবো এন, তারপরের পার্সেন্ট ডি এর জায়গায় কার মান বসবে, আই এর মানটা, তাহলে ওই যে পাঁচ একে পাঁচ একটা বসবে, পরের বার আসবে দুই, এইভাবে। তাহলে এখানে পরেরটাতে বসাবো আমি আই এর মান, এরপরে কী বসাবো, সমান চিহ্নের পরে না পার্সেন্ট ডিটা, মানে কি গুণফলের মানটা বসবে, তাই আমি বসাবো এখানে এন ইন্টু আই, ওই মুহূর্তে যে আইটা আছে সে এনের সাথে গুণ হয়ে যা আনসার আসবে তাই ফাইনালি বসবে। তো এই হচ্ছে আমাদের গত ক্লাসের কোডটা ছিল, এটা একটু রান করে দেখাই, ঠিকঠাক মতো রান করলে এখন বুঝতে পারবো আর কি। বললাম পাঁচ, এই যে দেখো পাঁচ যদি ইনপুট দিই, দেখো পাঁচ এক, ও আমি নিউ লাইন দিই না, ওটা তো বুঝতেছ এই পাঁচ একে পাঁচ পাঁচ দোকানে সেইভাবে আসবে, নিউ লাইনটা এখন দিয়ে দিই। তাহলে গত ক্লাসের কোডটা যদি বুঝে থাকো তাহলে আজকের কোডটা আর কি পরের স্টেজে যাবো আমরা। বললাম দশ, দেখো দশ একে দশ, দশ দুগুণে বিশ, এইভাবে দশ দশে একশো মতো আসছে। তাহলে এই যে দশটা, এই দশটা কিন্তু ফিক্সড, আর এই এক দুই তিন চার কিন্তু ওই লুপের ওয়ান টু থ্রি ফোর, আই এর মানটা এখানে আসতেছে, আর এখানে এন এবং আই এর ওই মুহূর্তের ওই অবস্থায় এনের সাথে আই এর মানে গুণ হচ্ছে, এখানে এনের সাথে আই এর নতুন মান গুণ হচ্ছে। তো এটা যদি বুঝতে পারো, জাস্ট এটা বুঝে নাও যে এখন আমাদের বাম পাশেরটা ফিক্সড শুধুমাত্র এন এর মানটাই, পরবর্তীতে আমরা এন এর মানটাও বদলাতে থাকবো, এই মানটাও আমার আসলে একটু আগে দশ একটু পরে এগারো এরকম হতে থাকবে, বুঝা গেছে কিনা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন এই কোডটাকে একটু চেঞ্জ করব। এখন আমি এই যে লুপে ঢুকলাম না, আই সমান ওয়ান, আমি এখন আই লেস দর ইকুয়াল টু টেন বলবো না, আমি বলবো আই লেস দর ইকুয়াল টু এন, কারণ আমি এখন পাঁচ যদি ইনপুট দিই সে এক থেকে পাঁচের ঘর পর্যন্ত নামতা লিখবে, তাহলে আমার প্রথম ঘরটাকে একের, পরেরটাকে দুইয়ের, পরেরটাকে তিনের, তাহলে এখানে কতক্ষণ যাব, এন পর্যন্ত, মানে এন ঘরের নামতা পর্যন্ত আমি লিখবো। তাহলে আমি আয়ের মানটা ওয়ান দিয়ে শুরু করলাম, আয়ের মান এন পর্যন্ত চলবে এবং আয়ের মান বাড়তে থাকবে। তারপরে কী করবো খেয়াল করো, আয়ের মান যখন আমি ওয়ান নিয়ে ঢুকলাম তাহলে আমার প্রথম কাজ কি, একের নামতা প্রিন্ট করা। তাহলে এখন করবো কি, আমি নামতা মানেই তো একটা লুপ, তা আমি এইখানে আবার বলবো যে সমান ওয়ান, সেমিকোলন দিয়ে বললাম যে, এটা কিন্তু নামতার জন্য, যে লেজার ইকুয়াল টু টেন, দেন বললাম যে প্লাস প্লাস। এখন কী করবো, এই ফর লুপের ভিতরে আমরা আগে যে কাজটা করছিলাম প্রিন্ট এফেক্টটা সেটা এখানে বসাই দিব। ওমা এটা কী থেকে আসছে, এখন খেয়াল করো আমরা কী করি, প্রিন্ট এফ বললাম আমি এখানে, এখানে বললাম পার্সেন্ট ডি, একটা স্পেস দিয়ে বড় হাতের এক্স লিখলাম, দেন বললাম পার্সেন্ট ডি, দেন সমান চিহ্ন দিয়ে স্পেস দিলাম, বললাম পার্সেন্ট ডি, প্রথম পার্সেন্ট ডির জায়গায় কী বসবে, আগের বার ফিক্সড ছিল এন বসবে, এখন ফিক্সড, এখন বসবে আই এর মানটা। খেয়াল করো আই এর মান ওয়ান নিয়ে কিন্তু আমি ফর লুপ প্রথমটাতে ঢুকছি, সেটাতে ঢুকার পরে আমি পরেরটাতে ঢুকে গেছি,
এখন এই লুপ শেষ হওয়ার আগ পর্যন্ত, এই যে এই লুপ শেষ হওয়ার আগ পর্যন্ত আয়ের মান কিন্তু ওয়ানই থাকবে। তাহলে এখন এই দশবার যখন আমি ঘুরবো আয়ের মান কিন্তু বারবার ওয়ানই ছিল। তো আমি এখানে লিখবো কি, আমি এখানে লিখবো প্রথমে লিখবো আমি আয়ের মান, কারণ এখানে আয়ের ঘরের নামতা প্রথমে প্রিন্ট হবে। দেন কমা দিয়ে কি লিখবো, জে এর মান, কারণ আই ইন্টু জে ওই যে ব্যাপারটা। আর এখানে কি লিখবো, আই ইন্টু জে, এটা জাস্ট আগের কোডটাই সিম্পলি জাস্ট এটা মাথায় রাখবে। এখানে জাস্ট এন এর জায়গায় আই লিখতেছি আমরা। এখন এখানে দেখো প্রথমে পার্সেন্টের জায়গায় কী বসবে, আয়ের মান। আয়ের মান প্রথমে কত, আমরা আয়ের মান ওয়ান নিয়ে ঢুকছি না, তাহলে যতক্ষণ এই সেকেন্ড লুপটা চলতে থাকবে ততক্ষণ প্রথমবার আয়ের মান কত থাকবে, ওয়ান থাকবে। এখন প্রথম দ্বিতীয় যে লুপটা ভিতরে সেক্ষেত্রে জে এর মান কত, প্রথমে ওয়ান, এই যে ঘুরে একবার আসবে কত হবে, দুই তিন চার পাঁচ। তো এইখানে ওই একের ঘরে নামতা প্রথমে প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখানে এই লুপটা কতক্ষণ ঘুরবে একটু খেয়াল করো তো, এই যে এই লুপটা কতক্ষণ চলবে, দশবার। দশবার শেষ করার পরে একটা ঘরে নামতা প্রিন্ট করা হয়ে গেল। দেন যখন সে এখান থেকে বের হবে, এটাকে আমার প্রথম লুপের শেষ লাইন না, প্রথম লুপের ভিতরে কিন্তু এই কাজটা আমরা করছি, এইটা কিন্তু একটা লুপ ছিল। এই লুপের কাজ শেষ হয়ে বের হয়েছে মানে প্রথম লুপের ভিতরে কাজটা শেষ হয়েছে। দেন যখন এখানে আসবো, আমার কি এই আয়ের মানটা এখন আপডেট হবে না, এখন যখন ঘুরে আসবো আয়ের মান এখন কত, দুই। এখন আমি দুই নিয়ে ঢুকতেছি, দুই নিয়ে ঢোকা মাত্র আমি কি আমি আবার এই লুপে ঢুকে যাবো না। এখন আমার আয়ের মান দুই, জে এর মান তো আবার এক থেকে শুরু করে দশ, আবার দুইয়ের নামতা প্রিন্ট হবে। কারণ দেখো এখানে কিন্তু এখন আয়ের মান দুই বসবে, দুই, জে এর মান তো প্রথমে এক, পরের বার দুই, এভাবে চলতে থাকবে। আর এখানে আই ইন্টু জে মানে কি, এখন দুই ইন্টু এক, দুই ইন্টু দুই, এভাবে দুই ইন্টু দশ চলতে থাকবে। এভাবে এন এর মান পর্যন্ত বারবার লুপটা চলতে থাকবে, মানে প্রত্যেকবার যদি আমি এন এর মান বলি পাঁচ, আমি পাঁচবার লুপ চালাবো, পাঁচবারের মধ্যে প্রত্যেকবার আবার দশবার করে লুপটা ঘুরবে, মানে লুপের ভিতরে লুপ। প্ল্যানটা বোঝা গেছে কিনা, কোডটা বোঝা গেছে কিনা? আচ্ছা তাহলে দিয়ে দিলাম, যাও খুশি থাকো, এখনও দিয়ে দিলাম। আমি এখন পাঁচ দিব নাকি, পাঁচ দিলে এক থেকে পাঁচ পর্যন্ত নামাতা প্রিন্ট করবে সে। দেখো সুন্দর মতো সে একে একে এক এক দশে দশ লিখছে, দেন দুইয়ের নামতা বিশ পর্যন্ত, দেন তিনের নামতা ত্রিশ, দেন চারের নামতা চল্লিশ পর্যন্ত, পাঁচের নামতা পঞ্চাশ পর্যন্ত। এখন আমরা চাচ্ছি জিনিসটাকে আরেকটু সুন্দর করতে, মানে নামাতাগুলোর মধ্যে যাতে গ্যাপ থাকে। তো নামাতাগুলোর মধ্যে গ্যাপ আমরা কেমনি লিখবো, এই যে ফর লুপটা, এই ফর লুপটা কি একটা পুরা নামতা প্রিন্ট করতেছে না? তো এই ফর লুপ থেকে বের হওয়া মাত্রই আমি যদি একটা নিউ লাইন প্রিন্ট করে দিই তাইলেই তো হয়ে যায়, মানে পরের নামতা আসার আগে একবার নিউ লাইন প্রিন্ট করে তারপরে আসলো, তাহলে নিউ লাইনে পরের নামতাটা আসবে। তাই আমি বলবো এখানে প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ দিয়ে বললাম, ব্যাকস্ল্যাশ ওই যে সেমিকোলন দিয়ে বল, ডাবল কোটেশন দিয়ে বললাম, ব্যাকস্ল্যাশন দিলাম, এখন রান করি, খেয়াল করবা রান হো, ও প্রিন্ট এফ দিয়ে দিছি, প্রিন্ট এফ হবে এটা, এই যে এখন খেয়াল করেন, এখানে পাঁচ দিই, দেখো পাঁচের একের নামতা স্পেস আছে, মানে একটা গ্যাপ আছে, দুইয়ের নামতা একটা গ্যাপ আছে, তিনের নামতা, এইভাবে পাঁচের নামতা মতো আমরা প্রিন্ট করতে পারলাম। এখন আমি যদি এখানে আরেকটা ব্যাকস্ল্যাশন দিয়ে দিই কী হবে বলো তো, গ্যাপটা একটু লম্বা হবে, ব্যাকস্ল্যাশন দিলাম আরেকটা, এখন আমি রান করি। এখন আমি আরও বড় রেঞ্জ দিই, আমি বললাম থাকি একশো, সে এক থেকে শুরু করে একশো পর্যন্ত সব নামতা প্রিন্ট করবে, করুক আমার কী আসা যায়। দেখো একশো একে একশো, একশো দশে এক হাজার, এখানে সব কিন্তু নামতা। দিস ইজ দ্য পাওয়ার অফ প্রোগ্রামিং, দিস ইজ দ্য পাওয়ার অফ লুপ, দিস ইজ দ্য পাওয়ার অফ নেস্টেড লুপ। তুমি যদি চাও আরেকটা কাজ করতে, সেটা কিন্তু নেস্টেড লুপ দিয়ে, নেস্টেড লুপের ভিতরে আবার কিন্তু নেস্টেড লুপ ঢুকানো যায়, এটা টু ডি লুপ। তুমি যদি আরেকবার ওই সেকেন্ড লুপের ভিতরে আরেকটা থার্ড লুপ দিয়ে দিতে পারতা, তাহলে দ্যাট উড বি কল্ড থ্রি ডি লুপ, এটা টু ডি লুপ, থ্রি ডি লুপ। এখন তোমাদেরকে আমি বুঝাই যে টু ডি লুপ দিয়ে, এই যে লুপটা, এই লুপটা দিয়ে কিন্তু আমরা আরও কাজ করতে পারি। এই লুপটা দিয়ে, এই এই টু ডি লুপটা আমাদের কনসেপ্টে লাগবে যখন আমরা ম্যাট্রিক্স ইনপুট দিতে চাইবো, তখন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স পড়ে আসছে না, ম্যাট্রিক্স যদি আমি সি প্রোগ্রাম দিয়ে মানে কাজ করতে চাই, তাহলে কিন্তু আমার টু ডি ম্যাট্রিক্স থাকবে। কেন, রো কলাম, রো কলাম, টু ডাইমেনশনাল না ব্যাপারটা। তাহলে আমরা যদি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই, ইন্টারের ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই টু ডি লুপের কনসেপ্টটা থাকা লাগবে। দেন আরেকটা কনসেপ্ট আছে, তার নাম হচ্ছে টু ডি এরে, এরেটা আমরা নেক্সট ক্লাস থেকে শেখা শুরু করব। দেখেন বলো নেস্টেড লুপের ব্যাপারটা বুঝছো, নেস্টেড লুপ দিয়ে আরও অনেক কাজ আছে, সেটা আর আজকে দেখার দরকার নেই, তোমাদের জাস্ট আমি উপরে উপরে দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কোনোটাই তোমাদের পরীক্ষায় আসবে না, এটাও মাথায় রেখো। জাস্ট কনসেপ্টটা লুপের যেটা শিখতেছো সেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, সেই জন্য পড়াচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা পড়বো এরে, বাট এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, বলা যায় না কোনো এক বছর যদি স্যার চায় প্রোগ্রামিংয়ের কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বাস দিতে, এগুলো কিন্তু দিয়ে দিতে পারে পরীক্ষায়, কারণ এগুলো কিন্তু বোর্ড বইয়ে এগুলো আছে, এরের কনসেপ্টটা বোর্ড বইয়ে আছে, স্ট্রিংয়ের কনসেপ্টটা বোর্ড বইয়ে আছে, টু ডাইমেনশনাল এরেরটাও বোর্ড বই খুললেই দেখবে এগুলো আছে, আছে অনেক কিছুই, বাট স্যাররা পরীক্ষা দেয় না।